এবং বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর মরদেহ মুম্বাইতে আজ দুপুরে শবযাত্রার পর অনুষ্ঠিত হবে শেষকৃত্য। বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর মরদেহ এখন মুম্বাইয়ে। মঙ্গলবার স্থানীয় সময় রাত 9:30 মরদেহ বহনকারী ব্যক্তিগত বিমানটি বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে মরদেহ তার মুম্বাইয়ের বাড়ি গ্রিন অক্রেসে নিয়ে যাওয়া হয়। বুধবার সকাল 9:30 থেকে বেলা 12:30 পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ লোখান্ডওয়ালার স্পোর্টস ক্লাব গার্ডেনে রাখা হবে। বেলা 2:00 শুরু হবে তার শবযাত্রা। একই দিন বিকেল 3:30 শেষকৃত্যানুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষে শ্রীদেবীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে দুবাই কর্তৃপক্ষ। দুর্ঘটনাবশত বাথটাবের পানিতে ডুবে বলিউড তারকা শ্রীদেবীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে এ তথ্য জানায় দুবাই পুলিশ। গেল শনিবার মধ্যরাতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শ্রীদেবী।